ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, এই মাত্র পাওয়া খবর অনুযায়ী ফের কেঁপে উঠল অসম। 24 ঘন্টায় পঞ্চম ভূমিকম্প ব্রহ্ম নদীর তীরে। তো বন্ধুরা, অসমে কোথায় ভূমিকম্প হয়েছে, কবে নাগাদ কখন এই ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পের তীব্রতা কত ছিল, বর্তমানে ওই এলাকার কী পরিস্থিতি, সমস্ত কিছু বিস্তারিত জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। সকাল সকাল ফের কাঁপল অসম। এই নিয়ে গত 24 ঘন্টায় এটি পঞ্চম ভূমিকম্প সে রাজ্যে। শনিবার সকালে অসমে কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.2। জানা গিয়েছে ভোর রাত 7:07 এই ভূমিকম্প হয়। কম্পনের কেন্দ্রস্থল তেজপুরের কাছে ছিল বলে জানা গিয়েছে। ভূপৃষ্ঠের 30 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গিয়েছে। গত 24 ঘন্টায় প্রথম ভূমিকম্পটি হয় শুক্রবার ভোরে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুযায়ী রিক্টার স্কেলে 4.1 ছিল ভূমিকম্পের তীব্রতা। এরপর তেজপুরে 2.8 রিক্টার স্কেলের তীব্রতায় ফের একটি ভূমিকম্প হয়। মাঝে আরও একটি ভূমিকম্প হয় অসমে। এর আগে 28 এপ্রিল রিক্টার স্কেলে 6.4 মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল অসম। এদিকে শুক্রবার রিক্টার স্কেলে প্রায় 3.0 মাত্রার একটি ভূমিকম্প হয় মণিপুরের চান্ডেল জেলার মাইরাঙ্গে। মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড় এলাকায় রিক্টার স্কেলে 2.6 মাত্রার একটি ভূমিকম্প হয়। তবে তারপর এই ভূমিকম্পে কোনো হতাহতের খবর মেলেনি। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি সকলেই বুঝতে পেরেছে।